প্রিয় দর্শক, আমাদের এবারের গন্তব্য পার্বত্য জেলা খাগড়াছড়ি। এ যাত্রায় আমরা খাগড়াছড়ি জেলার আনাচে কানাচে ঘুরে এখানকার পর্যটন স্পটগুলোর সঙ্গে নিবিড়ভাবে আপনাদের পরিচয় করিয়ে দেব। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। কিছুক্ষণ আগেই ভোর হয়েছে। ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বাড়োয়ের হাট থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পেছনে ফেলে খাগড়াছড়ির পথ ধরেছি। সকালে নরম সোনারোদে ঘন সবুজ বনের মধ্যে দিয়ে বিলি কেটে এগিয়ে যাচ্ছি আমরা। আঁকাবাঁকা উঁচু নিচু সর্পিল পাহাড়ি পথ বেয়ে আমাদের এ যাত্রা বেশ রোমাঞ্চকর। প্রকৃতি তার আপন খেয়ালে সাজিয়েছে এই পার্বত্য জনপদকে। রাস্তার দুপাশে যতদূর চোখ যায় দিগন্ত বিস্তৃত সারি সারি উঁচু নিচু পাহাড়, পাহাড়ের ভাঁজে ভাঁজে সেগুন গামারি সবুজ বনের সমারোহ আমাদের দৃষ্টি ফেরাতে দিচ্ছে না। দর্শক, দেখতে দেখতে কয়লা হেয়াকো বাগান বাজার পার হয়ে আমরা চলে এলাম রামগড় চা বাগানে। চা বাগানে সবুজ কচি পাতার স্নিগ্ধতা যে কোনো মানুষের মনকেই মুগ্ধতায় ভরিয়ে দেয়, আর তা যদি হয় ভোরের শিশির ভেজা তাহলে তো কথাই নেই। বাগানটির নাম রামগড় চা বাগান হলেও এর সামান্য অংশই পড়েছে রামগড়ে। এই বাগানের সিংহভাগ এলাকা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্ভুক্ত। গত শতাব্দীর 50-এর দশকে এই বাগানটির জন্ম। মোট আয়তন প্রায় 1400 একর হলেও এর বেশিরভাগ অংশই এখন অনাবাদী। 2004 সালে পেড্রোলো লিমিটেড নামক একটি কোম্পানির কাছে এর মালিকানা হস্তান্তরিত হয়। মালিকানা গ্রহণের পর থেকেই পেড্রোলো কর্তৃপক্ষ বাগানটির আধুনিকায়নে মনোযোগ দেয়। বর্তমানে হাতের স্পর্শ ছাড়া অত্যাধুনিক মেশিনে চা প্রক্রিয়াজাত করা হচ্ছে এখান থেকে। গুণগত মান ও সেরা লিকারের জন্য দেশের অন্যতম সেরা চা বাগান হিসাবে এরই মধ্যে স্বীকৃতি মিলেছে বাগানটি। চা বাগান পিছনে ফেলে আমরা আবার নেমে পড়েছি আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায়। সমতল থেকে যত উপরে উঠছি আমাদের শরীর তত হালকা হচ্ছে। এখানে বায়ু দূষণ কিংবা শব্দ দূষণের মতো বিষয়গুলো একেবারেই অনুপস্থিত। চারিদিকে সবুজ শ্যামল স্নিগ্ধ পরিবেশ। যত সামনে এগোচ্ছি তত আমরা নির্ভেজাল অক্সিজেন ভান্ডারের মধ্যে ডুবে যাচ্ছি। নিঃশ্বাস নেওয়ার কষ্টটা এখন আর একদমই অনুভব করছি না। রাত জেগে জার্নি করার ধকলের পরিবর্তে আমরা বেশ চনমনে বোধ করছি। সারা রাত গাড়িতে বসে থাকতে থাকতে পায়ে যেন একেবারে খিল ধরে গিয়েছিল। পায়ের জট খোলার জন্য গাড়ি থেকে নেমে চারপাশটা একবার ভালো করে চোখ ঘোরাই। পাহাড়ের সৌন্দর্য দেখতে মনটা একেবারে কানায় কানায় ভরে উঠে।
যেদিকে তাকায় সেদিকেই দিগন্ত বিস্তৃত ঘন সবুজের স্নিগ্ধ সমারোহ। প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়ে অকৃপণ হাতে সাজিয়েছে এই পাহাড়ি জনপদকে। দর্শক, সাময়িক যাত্রা বিরতি শেষে আবার আমরা চলতে শুরু করেছি। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখন যাচ্ছি রিছাং ঝর্ণায়। খাগড়াছড়ি শহরের প্রবেশের আগেই এর অবস্থান হওয়ায় আমরা এইরকম সিদ্ধান্ত নিয়েছি। রিছাং খাগড়াছড়ি জেলার একটি অন্যতম ঝর্ণা। মূলত খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় এটি অবস্থিত। মাটিরাঙ্গা সদর থেকে এই ঝর্ণার দূরত্ব 7-8 কিলোমিটার, আর খাগড়াছড়ি শহর থেকে এর দূরত্ব প্রায় 11 কিলোমিটার। খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কের উত্তর দিকে মাটিরাঙ্গা ইউনিয়নের নতুন পাড়া এলাকায় এর অবস্থান। তবে মহাসড়ক থেকে দূরত্ব মাত্র 2 কিলোমিটার। ঝর্ণার সমগ্র যাত্রাপথটাই দারুণ রোমাঞ্চকর। রাস্তার দুই পাশে সবুজ পাহাড়ের মধ্যে দিয়ে উঁচু নিচু পাহাড়ি রাস্তা, পথের ধারে বুনো ঝোপ, নামহীন রঙিন বুনো ফুলের নয়নাভিরাম সৌন্দর্য আপনাকে নিয়ে যাবে কল্পনার রাজ্যে। মূল রাস্তা থেকে অনেকটা নিচে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে একটা গভীর খাদের মধ্যে এই ঝর্ণার অবস্থান। এসেছি মাটিরাঙ্গা ইউনিয়নের নতুন পাড়ায় অবস্থিত রিসাং ঝর্ণা দেখতে। চলুন দর্শক, দেখে আসি রিসাং ঝর্ণা। পর্যটকদের সুবিধার জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন পরিষদের অর্থায়নে উঁচু টিলা থেকে ঝর্ণাতলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে একটি দীর্ঘ সিঁড়ি। নয়নাভিরাম সৌন্দর্যের আধার এই রিছাং ঝর্ণা মহান স্রষ্টার এক অনবদ্য সৃষ্টি। রিছাং মাইমা শব্দ, রি অর্থ জল আর ছাং অর্থ পরে। রিছাং অর্থ জল পড়ে।
এই দীর্ঘ সিঁড়ি বেয়ে উঁচু নিচু ঢালু পাহাড়ি পথ পেরিয়ে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এখানে। এই অঞ্চলের ত্রিপুরা নৃগোষ্ঠী এই ঝর্ণার নাম দিয়েছে তেরাংতই কালাই ঝর্ণা। ত্রিপুরা শব্দ তেরাং অর্থ উঁচু, তৈ অর্থ জল এবং কালাই অর্থ পড়ে। তেরাংতই কালাই অর্থ উঁচু থেকে জল পড়ে। এই ঝর্ণার কাছে এলে দেহমনে অন্যরকম এক শিহরণ জাগে। প্রায় 100 ফুট উপর থেকে অবিরাম ধারায় আছড়ে পড়ছে রিছাং। নিচে পড়ার পর আরো প্রায় 100 ফুট ঢালু পাহাড় বেয়ে নিচে নেমে গেছে এর প্রবাহ। প্রিয় দর্শক, প্রকৃতির বিচিত্র খেয়ালের এক অনিন্দ্য সুন্দর বহিঃপ্রকাশ হচ্ছে এই মনোরম ঝর্ণাধারা। প্রতিদিন বহু সংখ্যক পর্যটক এখানে এসে মনের আনন্দে এই শীতল ঝর্ণাধারায় স্নান করেন। বিরামহীনভাবে পানি পড়ার ফলে এখানে সৃষ্টি হয়েছে একটি পিচ্ছিল পথ। অত্যুৎসাহী পর্যটকগণ ঝর্ণার জলে নাইতে নেমে মেতে ওঠেন এই পথে পিচ্ছিল খেয়ে নিচে নেমে আসার উন্মাদনায়। প্রিয় দর্শক, আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন তাহলে আপনিও মেতে উঠতে পারেন এই স্রোতের সঙ্গে পিচ্ছিল খেয়ে উপর থেকে নিচে নেমে আসার এই মন মাতানো খেলায়।